ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত মালয়েশিয়া থেকে প্রশ্ন করছে রাহেন ভাই প্রশ্ন হলো যে কোনো হারানো জিনিস পাওয়া গেলে আলহামদুলিল্লাহ বলতে হবে নাকি আরও কিছু করতে হবে আলহামদুলিল্লাহ ওসাল্লা তোসালাম আল্লাহ রসুল্লাহাবাদ সমানিত রাহেন ভাই আল্লাহর প্রত্যেকটা নিয়ামত এটা মানুষ জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এমন কোন একটা সরিষা পরিমাণ নিয়ামত যদি মানুষ থেকে জায়েল হয়ে যায় নষ্ট হয়ে যায় মানুষ থেকে দূরে সরে যায় সেটাই মানুষ থেকে মানুষ মানুষ সেটা ছাড়া চলতে পারবে না দেখুন শরীর বডি মানুষের চলাফেরার জন্য মানুষ সমাজ জীবনে পারিবারিক জীবনে অর্থনৈতিক জীবনে রাজনৈতিক জীবনে পারিবারিক বা ব্যক্তিগত জীবনে সকল জীবনের যে কোনো একটা জিনিস সরিষা পরিমাণ হইলে সেটা দরকার নষ্ট হয়ে গেল মানুষের জীবন অচল তা আল্লাহর নিয়ামত ভাই অনেক গুরুত্বপূর্ণ আল্লাহর নিয়ামত থেকে কোনো মানুষ দূরে নয় এবং আল্লাহ সব হানাউতালা প্রত্যেকটি নিয়ামত মানুষকে দিয়েছেন কেন ওয়াসবাগা আলাইক নিয়ামাতান দেরাত ওয়াসবাগা আলাইক নিয়ামা জহেরাত বাতিনা আল্লাহ বলছেন তোমাদেরকে আমি অনেক নিয়ামত দিছি জহের বাতেন গোপন এবং প্রকাশ্য এটা পরিপূর্ণ নিয়ামত দিয়েছে নিয়মত ছাড়া কোনোভাবে এক সেকেন্ডেরও আমাদের বাঁচা সম্ভব না তা আল্লাহ নিয়ামও যদি কোনো ব্যক্তি হারিয়ে ফেলে বা নষ্ট হয়ে যায় বা হারানো হারানো ভাবে হারানো থেকে ফিরে পায় আল্লাহর কাছে তো শুধু আলহামদুলিল্লাহ আদায় হয় না এটা তো আলহামদুলিল্লাহ একটা বাক্য অন্তরের বাক্য অন্তরে মনে প্রাণে স্বীকার করে আল্লাহর কাছে শেষ দেয় শুকুর দেওয়া অথবা নফল নামাজ পড়া নামাজ অনেক সুক্রিয়া আল্লাহর কাছে নফল নামাজ পড়ে দোয়া করা যেতে পারে আলহামদুলিল্লাহ বলা নিজেকে সংশোধন হওয়া নিজেকে অন্যায় কাছে না চাওয়া যেমন মরকম কোনো ছেড়ে হারায় হারায় গেল কোন ছেলে হারা গেল এখন এই ছেলেটা তো বাপের কাছে অনেক মূল্যবান সম্পদ এরা হারা যাওয়ার পরে এখন মনে করেন পাইল যে সমস্ত সন্তানগুলো হারা যাচ্ছে তাহলে মার অন্তটা কত কি এবং গোষ্ঠী জাতির মধ্যে কত আলো আলো ফিরে চলে আসলো তিনি শুধু এখানে কত সুক্রিয়ার বিষয় দরকার আছে খালি একদিন শুক্রিয়া কলে কি যথেষ্ট বা মুগ্ধ আলহামদুল্লাহ বলে যথেষ্ট না হ্যাঁ তারপরও শুক্রিয়া তো এগুলি এরকম ভাবে আমার আপে অনেক নিয়ামত খাওয়ার পরে দেখেন খাওয়ার পরেও তো নিয়ামত আছে আলহামদুলিল্লাহ হামদান কাতির তৈবান মুবারক ফি গহরা মাকফিন ওলা মুআদাইন ওলা মুস্তাকনান আনহু রব্বানা কত সুন্দর সুন্দর দোয়া এগুলি যায় একদিকে নিয়ামত শিক্রান হয় নিয়ামতের শুক্রিয় হলো হাতে পায়ে চোখে নাকে মুখে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহর আইন আল্লাহর কানুন আল্লাহর নির্দেশ আল্লাহর আদেশগুলিকে বাস্তবায়ন করাও এটা শুক্রিয়া এটা সবচেয়ে বড় শুক্রিয়া মানুষের মুখে সুক্রিয়া করলে শুকরিয়া হয় না তাই যেভাবে আল্লাহর শুকরিয়া করা দরকার সেভাবে আমরা শুকরিয়া করবো সেটা হোক টাকা অর্থ সম্পদ যেভাবেই হোক না কেন বিভিন্নভাবে শুকরিয়া আমাদের করতে হবে এমনিভাবে যে কোনো জিনিস হারানো যায় তার মাল হোক অর্থ হোক সম্পদ হোক তার যে কোনো জিনিস সেটা যদি আল্লাহ ফিরাই দেন বা সেটা যদি পায় সেই শুক্রিয়া বিভিন্নভাবেই করতে হবে আল্লাহ আমাদেরকে আল্লাহর নিয়ামতের শুক্রিয়া করার তৌফিক দান করুন আল্লাহ সব আনতা বলছেন যে লাইন শাখার তুমি রাজি দেন না তোমরা যদি আমার শুক্রিয়া করো আমি আরও বাড়াই দেবো আল্লাহন কাপড় তুমি না আধা বিলাসীন আর নিয়ামতের সুক্রিয় না করলে কুফুরি করলে বা অস্বীকার করলে এটা কঠিন শাস্তি আদাবিল আসিদ আমার শাস্তি অনেক কঠিন তা আল্লাহ নিয়ামতের শুক্রিয়া আজকে মানুষ খায় যার নুন খায় তার গুণ গাইতে হয় ভাই মানুষ আজকে দেখেন আল্লাহ নিয়ামত খায় শুক্রিয়া করছে না মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বলাই তার জন্য যথেষ্ট না তো সুতরাং শুক্রিয়া বিভিন্নভাবে আল্লাহ করতে হবে যাতে দুনিয়াতেও শান্তি লাভ করা যায় দুনিয়াতে আল্লাহ নিয়ামত চালু রাখে চালু থাকে এবং পরকালেও শান্তি হয় এই জন্য তো বলা হয় বা আলিমগণ বলছেন ভবিষ্যক তাদুবুন নিয়াম সুক্রিয়ার দ্বারাই নিয়ামত কন্টিনিউ থাকে চালু থাকে বলবৎ থাকে আল্লাহ আমাদেরকে সবসময় আল্লাহ নিয়ামতের সকল নিয়ামতের সুক্রিয়া করার তৌফিক দান করুন কামা হাক্কা হয়ে যেভাবে আল্লাহ সুহানা তালা আমাদের জন্য সন্তুষ্ট মনে করেন সেভাবে আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহ মামিনালাম আলাইকুমি অপারাকাত